নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ সম্পর্কিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা এখন আমরা দেখে নেব। দেখুন, এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তবে কী বিজ্ঞপ্তি সেটাই আমরা দেখে নেব। চলুন দেখে নিই নোটিফিকেশানটি। এটাই কলকাতা পুলিশ থেকে প্রকাশিত নোটিফিকেশান, দু পাতার একটি নোটিফিকেশান। এখানেই ডিটেলস রয়েছে, অর্থাৎ কত পদ খালি রয়েছে, কোথায় নিয়োগ হবে, কি যোগ্যতা লাগবে, কবে লাস্ট ডেট, ডিটেলস এখানে আমরা দেখে নেব। তো তার জন্য দেখুন এটি নোটিফিকেশান, এখান থেকেই আমাদের ডিটেলস দেখে নিতে হবে। এটি টোটাল ইংলিশে রয়েছে, কিন্তু আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য এর সারমর্ম আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। তবে চলুন সেই ট্রান্সলেট করা পেজটি আমরা দেখে নিই। দেখুন এটি হচ্ছে ট্রান্সলেট করা পেজ। দেখুন, কলকাতা পুলিশের পক্ষ থেকে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। 19/4/2022 তারিখে এটি প্রকাশিত হয়েছে। দেখুন, কলকাতা কর্পোরেশনে নিয়োগ করা হবে, 30টি খালি পদ রয়েছে এবং পূরণ করা ফর্মটি আপনি যেখানে পাঠাবেন, অফিস অব দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট 138 SN ব্যানার্জি রোড কলকাতা 13, এই অ্যাড্রেসে আপনাকে ফিল আপ করা ফর্মটি পাঠাতে হবে। আবেদন করতে গেলে যেসব যোগ্যতা থাকতে হবে, 1/1/2022 তারিখে 20 বছরের কম, 60 বছরের বেশি বয়স হলে চলবে না, 2 শিক্ষাগত যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস হতে হবে, 3 আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না, 4 শারীরিক এবং মানসিকভাবে ফিট হতে হবে, 5 কলকাতা পুলিশের এক্তিয়ারভুক্ত এলাকার বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে যেসব ডকুমেন্টস, 1 পূরণ করা আবেদনের ফর্ম, 2 শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অতিরিক্ত পাঠ্যক্রম কার্যকলাপের জেরক্স কপি, 3 বয়সের প্রমাণপত্র হিসেবে জন্মের শংসাপত্র অথবা কোনো স্বীকৃত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, 4 পরিচয়ের প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা ব্যাংকের পাসবুক অথবা আধার কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি, 5 ঠিকানার প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা ব্যাংকের পাসবুক অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল অথবা আধার কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি। এছাড়া নোটিফিকেশানে প্রকাশিত ডিটেলস আরও যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনি নোটিফিকেশানটিকে ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারবেন। তাছাড়া এর ফর্ম আপনি কোত্থেকে পাবেন এবং ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার জন্য আমি পরের ভিডিও দেখিয়ে দেব, সেখান থেকে আপনারা ডিটেলস দেখে ফর্ম ফিল আপ করে উপরে মেনশান করা ঠিকানায় পাঠিয়ে দেবেন। নমস্কার।